আজ তোমাদের সঙ্গে কচুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো খুব চটজলদি তৈরি হয়ে যায় যেমন এই রেসিপিটা তেমন কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে খেতেও দারুণ লাগে তো তার জন্য আমি এখানে কচু নিয়েছি পাঁচশো গ্রাম তো প্রথমে কচুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু কচুর গায়ে অনেক ধুলো বালি থাকে তো ভালো করে আমি ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে সমস্ত কচু ভালো মতো জলে ডুবে থাকে সেই পরিমাণ কিন্তু জল দিতে হবে এখন ব্যাস দুটো সিটি দিয়ে নিলে কিন্তু কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই যে কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আগে কচুর খোসা ছাড়িয়ে তারপর সেদ্ধ করে নিতে পারেন তবে আমার এই প্রসেসটা ইজি মনে হয় তো আমি এইভাবেই কিন্তু কচুটাকে সবসময় খোসা ছাড়িয়ে নিই তো এই যে সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি কচুর তরকারিতে কিন্তু খুব বেশি মশলা দরকার পড়ে না খুবই সামান্য মশলাতেই কিন্তু কচুর তরকারি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু কচুর খোসাগুলো ছেড়ে যাচ্ছে তো এই যে এইভাবে আমি সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন যে বড় সাইজের কচুগুলো আছে সেগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কচুগুলোকে রাখতে পারেন তো এই কচুর তরকারিতে আমি আলু দিচ্ছি না আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন তো আমি এখন মশলাটা তৈরি করে পর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চ আদা আর এক চামচ গোটা জিরে একটা মিডিয়াম সাইজের টমেটো তো ব্যাস এর মধ্যে কিন্তু আর কিছু অ্যাড করতে হবে না এই কটা জিনিস দিয়েই কচুর মশলাটা আমরা রেডি করব তো এদিকে মশলাটা তৈরি হয়ে গেছে কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি ওই এক চামচের মতো তেলটাকে ভালো করে গরম করে পুরো কড়াইতে ছড়িয়ে এখন কচুগুলোকে দেড় দু মিনিটের জন্য ভেজে নেব কচুর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে আমি কচুটাকে ভেজে নিচ্ছি তো এই যে কচুটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তারপর আবারও কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল ওই দু চামচের মতো তেল অ্যাড করে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর টেবিল স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নগুলোকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে যে মশলাটা আমরা রেডি করলাম প্রথমেই জিরে আদা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সেটাই অ্যাড করে দিয়েছি মশলাটা দেওয়ার পর চার পাঁচ মিনিটের জন্য মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কড়াইয়ের তলা না লেগে যায় তো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা কচুটা কচু দেওয়ার পর আরও তিন চার মিনিটের জন্য ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে কষাতে হবে তো মোটামুটি চার পাঁচ মিনিটের মতো আমি কচুরা দেওয়ার পর আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি কচুর এই তরকারিতে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে অবশ্যই অ্যাড করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে হবে আর অবশ্যই গরম জল অ্যাড করবেন রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় তো জলটা দেওয়ার পর দু তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি সবশেষের মধ্যে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো ব্যাস আমাদের এই সম্পূর্ণ নিরামিষ কচুর তরকারি একদম রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা